আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে বাজাজ প্লাটিনা শোরুম কাগজ একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, সবসময় আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, এই বাইকটি শোরুম কন্ডিশন আছে, অনেক ভালো আছে, সেকেন্ড হ্যান্ড বাইক হিসাবে অনেক সুন্দর আছে এই বাজাজ প্লাটিনা। তো চলুন শুরু করা যাক, আপনাদের এই বাইকটি কত প্রাইস এবং কতগুলো চলেছে, এখন কী কন্ডিশন আছে চলুন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখুন, বাজাজ প্লাটিনা, এটা উত্তরা মোটরস নড়াইল রোড যশোরের শোরুমের গাড়ি এই বাইকটি। দেখুন সেকেন্ড হ্যান্ড বাইক হিসাবে অনেক সুন্দর আছে, ভালো আছে। এই বাইকটি পার লিটারে 70 কিলোমিটার মাইলেজ পাবেন। দেখুন অনেক সুন্দর আছে গাড়িটিতে, এখনও পর্যন্ত কোনো বড় ধরনের কাজ করানো হয় নাই বাইকটিতে, শুধুমাত্র ক্লাস প্লেট পাল্টানো হয়েছে। দেখুন বাজাজ প্লাটিনা, ওনারা এই বাইকটি 2013 মডেল। দেখুন সামনে কোথাও কোনো স্কেচ নেই, একদম ফ্রেশ আছে। দেখুন সামনে টায়ারটি নতুন, অ্যালয় রিং সিলভার কালার। ওনারা দেখুন ট্যাঙ্কিতে কোনো ট্যাপ নেই, একটু জায়গা ট্যাপ আছে এই জায়গাটায়, তো বোঝা যায় না। এখন পিছনের টায়ারটিও ভালো আছে, এখনও পর্যন্ত আরও 20,000 কিলোমিটার চালানো যাবে। দেখুন ইঞ্জিন খোলা হয়নি, দেখুন ইঞ্জিন ভালো আছে। বাইকটি সেকেন্ড হ্যান্ড বাইক হিসেবে অনেক সুন্দর আছে। তো বন্ধুরা, যাদের প্রাইস কম তারা এই বাইকটি নিতে পারবেন। রেজিস্ট্রেশন করতে 12,000-13,000 টাকা লাগবে। রেজিস্ট্রেশন করে নিয়ে আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে চালাতে পারবেন, নাম পরিবর্তন করে আপনাদের নামে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে আপনারা কাগজ করতে পারবেন। বন্ধুরা দেখুন এই বাইকটি চলেছে 35,400। এবং গাড়ির কন্ডিশন অনেক ভালো আছে। তো আমি আপনাকে এখন গাড়িটির সাউন্ড দেখাবো। দেখুন মনে হয় যে গাড়ি বন্ধ হয়ে গেছে, অনেক ভালো কন্ডিশন আছে। দেখুন স্টার্ট করেছি, মোবাইল খায় না। তো বন্ধুরা, এই বাইকটির দাম চাওয়া হচ্ছে ফিক্সড প্রাইস 50,000 টাকা। তো যদি ঢাকার বাইরে থেকে আপনারা আসেন তাহলে তেল ভরে দেওয়া যাবে, হালকা কিছু লেস করা যাবে। তো দেখুন গাড়িটি স্টার্ট করা আছে, দেখুন এখনও মনে হচ্ছে যে বন্ধ হয়ে গেছে। তো আপনারা, আমার লোকেশন হচ্ছে ফরিদপুর রাজবাড়ি। আপনারা যদি ঢাকা থেকে আসেন পাটুরি ঘাট হয়ে আসবেন, এবং বরিশালতে আসলে ফরিদপুর হয়ে আসবেন, এবং যদি বগুড়া থেকে আসেন তাহলে কুষ্টিয়া হয়ে আসবেন। তো আশা করি ভালো থাকবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে রাখবেন, সবসময় সাথে থাকুন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।